বিএনপির অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর মানে লেফটেন্যান্ট জেনারেল হাসান সরদি সাহেবকে আমরা যখন গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার করে তাদের কাছে বিভিন্ন আমরা প্রশ্ন করেছি, বিভিন্ন উত্তরও পেয়েছি। কিছু বিষয়ে আমাদের একটু গরমিল থাকায় তা দ্বিমত পোষণ করায় আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের তো বেশি কয়েকটা কোয়েশন আমাদের বাকি আছে, সেটা চিন্তা করলাম যে আমরা নিজেরাই যাই জেলখানায় গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করলে আমাদের আপাতত যে প্রবলেমটা এটা আমরা সারতে পারব। এবং সেটা আমরা আপনারা জানেন যে হুসেন সোহরাওয়ার্দীর সমস্ত তথ্যই তারা আমাদের কাছে বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা সবই বলেছেন। আমাদের যে বিষয়টা একটু সামান্য জায়গায় যে একটা ইয়ে ছিল সেটা আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা ক্লিয়ার হয়েছি। এবং উনি যেটা বলছেন যে আমি একটা টেপে পড়েছি সাবেক সেনা কর্মকর্তা হুসেন সোহরাওয়ার্দী সাহেব উনি তারে টেপে ফেলিয়েছেন, কারণ আমরা বলছি কি আমি টেপে পড়বেন কেন, আসলে আমি বুঝতে পারি নাই যে উনি আমাকে যে আমেরিকা থেকে আসার পরে সে আমাকে বিভিন্ন নাম্বার দিয়েছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য, আমি তাদের সাথে কথা বলেছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এবং কথা বলার সময় উনি যেটা সোহরাওয়ার্দী সাহেব তারা শিখিয়ে দিয়েছে, সে যেটা বললেন যে তুমি মানে বিএনপির যে নেতৃবৃন্দ বিশেষ করে উনি ওনার যে নাম্বার দিয়েছে শিমুল বিশ্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আল মিন্টু, এবং উনি আব্দুল আল মিন্টুর বাসায় গিয়েছেন, মির্জা আব্বাসের সাথে গুলশানের পার্টিভিতে দেখা করেছেন, সব কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছেন হলো মানে লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী সাবেক সেনা কর্মকর্তা উনি কথাটা বলেছেন। তার টেপে পরে উনি গিয়েছেন এবং তাকে যে কথাটা উনি বলে দিয়েছেন তুমি সেখানে যাবা, কথা বলবো, কথা বলে আমাকে একটু আমি যে করতেছি এইগুলি আমাকে আমার কথাটা বলবো, অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী কথাটার জন্য সে সব জায়গায় বলে, সে হাইলাইট হওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করতো এবং সে হাইলাইট করতো। তখন আমরা বললাম যে ওনাকে তুমি হাইলাইট করার কারণটা কি, তখন সেটা বললো সোহরাওয়ার্দী তাকে শিখিয়ে দিয়েছিল যে যদি সব বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে সে যে রোলটা প্লে করছে এই প্লের কারণে তাকে হয়তো তারা মন্ত্রী অথবা উপদেষ্টা বা সরকারের গুরুত্বপূর্ণ পদে তাকে রাখবে, তখন তিনি তার প্রতি খেয়াল রাখতে পারবেন, এটাও তার কথাটা ছিল। আমি যেটা বুঝতে পেরেছি উনি যে আমাকে দিয়ে এতগুলো শিখিয়েছেন তার উদ্দেশ্য ছিল সে একটা বড় জায়গায় যাবে, মন্ত্রী হবে, উপদেষ্টা হবে অথবা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসবে, এ কথাটা উনি বলেছেন। যাই হোক, আমি মনে করি 28 তারিখ প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা এবং পুলিশের গায়ে আঘাত করা ও একজন পুলিশ ভাইকে নৃশংসভাবে হত্যা করা, আবার তাৎক্ষণিক সন্ধ্যার সময় সোহরাওয়ার্দী সাহেব মিয়ান আরাফিকে নিয়ে বিএনপির পার্টি বিষয়ে ঢুকা, এটা একটা সবগুলি ঘটনাটা ইন্টারলিঙ্ক। আমরা সেই কারণে আপনারা জানেন অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি।